এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক রাস্তার পাশেই একটা বিল্ডিং হবে যেখানে আপনি জমি কিনতে পারবেন মাত্র 8.5 লক্ষ টাকায়, তাও আবার ঢাকার মতো একটা জায়গায়। এতদিন আপনারা দেখেছেন অনেক জায়গায় 15 লাখ, 20 লাখ, 25 লাখ, ইভেন 30 লাখ পর্যন্ত টাকা দিয়ে আপনাদেরকে জমি কিনতে হয়, তারপরে না সেখানে বাড়ি করতে হয়। আজকে হাতে গোনা আপনি হিসাব করেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাকহ, 6, 7, 8 আর অল্প, তার মানে হচ্ছে কি 8.5 লক্ষ টাকা হাতেই গোনা যায়। যারা আপনারা চাচ্ছেন সুন্দর একটা লোকেশনে একদম মেইন রাস্তার পাশে একটা বাড়ি হবে, তাদের জন্য আজকে আমরা এই জায়গাটা দেখাতে চলে আসি। আমি যদি আপনাদের দেখাই পুরো এই জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, কোথায় আছি, কিভাবে এখানে জমি কিনতে পারবেন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, ওকে। এবং ঢাকার মোহাম্মদপুরে, তাও আবার ঢাকার মোহাম্মদপুরের খুবই নিকটে, মোহাম্মদপুর থেকে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই লোকেশন। আর যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা রাস্তার জায়গা, মানে এটা কিন্তু রাস্তা হবে এক সময়। এখন দেখতে পাচ্ছেন যে ছোট রাস্তা, পরবর্তীতে কিন্তু এই রাস্তাটা চওড়া হয়ে 60 ফিট হবে। 60 ফিটের রাস্তার কিন্তু এখানে অলরেডি প্রস্তাবনা আছে, তার মানে চওড়া একটা রাস্তার সাথে আপনারা নিজের একটা বিল্ডিং নিজের জন্য থাকার জন্য অথবা আপনি যদি চান ইনভেস্ট করে রাখতে সেটাও আপনি করতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন সাদ ভাই, আমাদের সঙ্গে রয়েছে মোশারফ ভাই, এবং আমাদের সাথে রয়েছেন আজিজুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকরা আপনাদেরকে দেখছে, আমরা ডিটেইলে আপনার কাছ থেকে জানবো কিভাবে এখানে আপনারা বিল্ডিং করবেন, এবং আপনাদের যে কোম্পানি এই কোম্পানিটার নাম কি, কিভাবে আপনারা করবেন, জমিটা এত কম টাকা দিয়ে আপনারা কিভাবে দিচ্ছেন সেটা নিয়েও আমরা বিস্তারিত জানবো। যদি এক এক করে আমরা জানতে চাই এবং ইনফরমেশন একদম শুরু থেকে আমরা জানবো কিভাবে আপনাদের প্ল্যানিং, কিভাবে কি করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের দর্শকরা জানতে চায়। তো ভাই একটু যদি বলবেন আমাদেরকে কিভাবে কিভাবে এখানে জমি কেনা সম্ভব, এবং জমি শেয়ার যেটা আপনি ফ্ল্যাটের শেয়ার, সবাই মিলে জমি কিনবো এবং বাড়ি নির্মাণ করবো, এই তো? ওকে, একটু শুরু করবেন, আমাদেরকে বলবেন যে এখানে আসলে লোকেশনটা কোথায়, মোহাম্মদপুর থেকে কত সময় লাগবে? আমি এক এক করে ধারাবাহিকভাবে বলছি। হ্যাঁ, এটা লোকেশনটা হলো মোহাম্মদপুরের প্রসিদ্ধ একটা ব্রিজ, বসিলা ব্রিজ। আচ্ছা, বসিলা ব্রিজ পার হয়ে হাতে ডানে একটা রোড ঢুকেছে যেটাকে ভাকুরতা রোড নামে সবাই চিনে। আচ্ছা, এই রোডটা ঠিক এদিক দিয়ে গিয়ে লিঙ্ক রোড হয়ে আমিন বাজারের পাশে যে আরিচা মহাসড়ক, ওই মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে। আচ্ছা আচ্ছা, এই রোডটা বর্তমানে 30 ফিট আছে, কিন্তু প্রস্তাবিত 60 ফিট রাস্তা অলরেডি আমিন বাজারের ওদিক দিয়ে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ওকে, হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই এদিক দিয়েও কার্যক্রম কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের প্রজেক্টটা আমরা বলতে পারি যে মোহাম্মদপুর বসিলার থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার পশ্চিমে। আচ্ছা, আমাদের এই প্রজেক্টটি। ওকে, তো এই প্রজেক্টটির লোকেশনটা খুবই চমৎকার। এখানে আপনার নাগরিক সুবিধা বলতে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, শুরুতে যেটা আমি বলতে চাচ্ছি, বসিলা ব্রিজ পার হয়েই এই রোডের শুরুতেই আপনি এখানে 17 একর জায়গার উপরে, 17 একর জায়গার উপরে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে, বিশাল বড় একটা ক্যাম্পাস, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এবং তারপরে এখানে বেশ কয়েকটা প্রাইমারি স্কুল আছে, তারপর এখানে ঘাটার চর, এখান থেকে আধা কিলো হবে না, একেবারে পূর্ব দিকে ঘাটার চর খুবই কাছে, একটা বড় একটা স্টেশন আছে। এখানে সকল ধরনের সুবিধা আছে, চিকিৎসা, তারপরে আপনার এই পড়াশোনার জন্য স্কুল, এবং অনেক বড় বড় ব্র্যান্ডের কয়েকটি রেস্টুরেন্টও আছে। ঢাকা শহরের অনেক মানুষ এখানে ঘুরতে আসে, এখানে একটা টাইম স্পেন্ড করার জন্য, উপভোগ করার জন্য এখানে আসে। তারপর আমাদের প্রজেক্টের সাথেই সুন্দর একটা মসজিদ রয়েছে, তারপরে পাশে একটা সিএনজি স্টেশন রয়েছে। আচ্ছা, আর এই পাশে গেলে আপনি সুন্দর নদীর একটা বাঁক দেখতে পাবেন, খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। এই যে রাস্তাটা পার হলেই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটার ওপারে কিন্তু নদী। আচ্ছা, আর আমাদের এই যে লোকেশন দেখেন, সব সময় কিন্তু গাড়ি ঘোড়া এখানে, সব সময় গাড়ি ঘোড়া চলাচল করে, খুবই বিজি একটা রাস্তা। এখান থেকে আমরা রিকশায় উঠে যখন বসিলা ব্রিজের এসে ঘোরাতে যাব, ওখান থেকে কিন্তু ঢাকা শহরের যে কোনো গাড়ি আপনি যখন তখন পেয়ে যাবেন, মানে সকাল 8টাতে ফজরের পর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ঢাকা শহরে গাড়ি এখান থেকে পাওয়া যায়। তার মানে হলো এই প্রজেক্টে যদি কেউ বসবাস করে, এখানে বসবাস করে, সে ঢাকা শহরের যে কোনো প্রান্তে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যাই করুক না কেন, খুবই সহজেই তার জন্য কি করা সম্ভব।
তো আমাদের এই বিভিন্ন দিকে চিন্তা করে আসলে অনেকেই তো অনেক দামে শেয়ার বিক্রি করে, আমাদের এখন বর্তমানে দেখা যায় ফ্ল্যাটের জমি শেয়ার 15 লাখ টাকার নিচে পাওয়াই যায় না, 12 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ। আপনি শুরুতে যে কথাটি বলছেন, তো আসলে অনেক ভাই আমাদের কাছে আবেদন করেন যে ভাই আমাদের এত প্রাইম লোকেশনের দরকার নাই, আমাদের নাগরিক সুবিধা যাতে নিশ্চিত হয় এমন একটা জায়গা দেখে, বসবাসের উপযোগী এক জায়গা দেখে এমন একটা প্রজেক্ট নেন যেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। তো মূলত তাদের দিকে লক্ষ্য করেই আমরা এই স্বল্প মূল্যে একটা শেয়ারের এখানে ব্যবস্থা করেছি। তো আমাদের এই প্লটে মোট 5 কাঠা, সামান্য একটু কম 5 কাঠা জায়গা রয়েছে। তো এখানে আমরা প্ল্যান করেছি যে আমাদের এখানে G+9 ভবন হবে, G+9 এবং প্রত্যেকটা ফ্লোরে 3টি করে ইউনিট হবে, 3টি করে ফ্ল্যাট হবে। আচ্ছা, এক একটা ইউনিট আপনার 1100 বর্গফুট হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলি, এই প্লটের কিন্তু 2 দিক দিয়ে রাস্তা। এই পাশে হলো আপনার সরকারি রাস্তা, আর এই পাশে হলো আপনার এই যে শ্যামলাসি মডেল টাউন যেখানে আমরা আছি, হাউজিং এর অভ্যন্তরীণ যে রাস্তা, 1 নম্বর রাস্তা। আচ্ছা, শুধু সাদ ভাই যদি একটু আসেন, আমরা একটু হেঁটে দেখাতে চাই, একটু দেখাই, একটু দেখাতে চাই। একটা জিনিস বলি ভাইয়া, যেটা সেটা হলো বসিলা ব্রিজ পার হয়ে কিন্তু এই রোডটাতে বাম পাশে কিন্তু অনেকগুলো হাউজিং আছে। আচ্ছা আচ্ছা, এবং এই হাউজিং গুলো অতি তাড়াতাড়ি উন্নয়ন হচ্ছে এবং খুবই বসবাসের জন্য খুবই সুইটেবল একটা প্লেস। যেমন শুরুতে আছে আপনার ওয়াশপুর গার্ডেন সিটি, তারপরে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি, এরপরে কিন্তু এই শ্যামলাপুর মডেল টাউন, সামনে গিয়ে আরেকটা হাউজিং আছে শহরালী হাউজিং। তো এই যে দেখেন আমরা এই যে হাউজিং এর একটা রাস্তা, আমরা একটু রাস্তাটা দেখাই দেই, যে রাস্তাটা অনেকে আসলে বুঝতে পারবে না। এবং এই রাস্তাটা দেখেন, 5 কাঠা জমি কিন্তু দুপাশেই রাস্তা, দুপাশেই রাস্তা, জি। এটা হলো হাউজিং এর ব্যক্তিগত রাস্তা। আচ্ছা, আর ওই পাশে হলো সরকারি রাস্তা। আমরা প্ল্যানটা এমন ভাবে করেছি যে আমাদের 2টা ফ্ল্যাট মুখ হবে ওইদিকে এবং 1টা ফ্ল্যাটের মুখ হবে কি এইদিকে, মানে সবাই কিন্তু রাস্তামুখী ফ্ল্যাট পাবে। আর আরেকটা বিষয় সেটা হলো আমরা আমাদের এই ভবনের নিচতলাতে আমরা একটু কমার্শিয়াল স্পেস রেখেছি, মানে যেহেতু এটা একটা খুবই মানে বিজি রোড এবং আশপাশে অনেক দোকান আছে, অনেক মানুষজন এদিকে আসে, নিচে আমরা 3টা দোকানের স্পেস রেখেছি। নিচে 3টা দোকান হবে, যেই দোকানগুলো সুবিধা কিন্তু এই ফ্ল্যাট ওনার যারা থাকবে সবাই কিন্তু ভোগ করবে, জি। ওকে, তো এটা আর কি, এটা মানে খুবই সুন্দর একটা প্রজেক্ট আমরা এটা নিয়েছি। আমাদের এটা আমাদের হয়তো বা সামনে মাসের মধ্যে আমাদের এটা রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলবো, 1 মাসের মধ্যে, জি 1 মাসের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট করেই তার মাসখানেকের মধ্যে আমরা এখানে ভবনের নির্মাণ কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, এখন সাদ ভাই আমার কিছু বিষয় আপনার কাছ থেকে জানার আছে, অনেক দর্শক আছেন আমাদের সাথে, জি জি, অনেক দর্শকের অনেক রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারটা যতটুকু সম্ভব আমি আপনার মাধ্যমে নিতে চাই। আমাদের দর্শকদের প্রশ্ন হচ্ছে, ধরেন এই জায়গাটার লোকেশনটা আমরা তো বলে দিলাম, কিভাবে এখানে আসবে, এখান থেকে ধরেন ঢাকার যে কোনো জায়গায় সে সরাসরি গিয়ে অফিস করতে পারবে, কোনো ব্যবসা করতে পারবে, সবকিছু কোনো সমস্যা হবে না, এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না। এবং ঢাকা শহরটা যদি আমি বলি যে ঢাকা শহরটা কিন্তু এখন অনেক এরিয়া বাড়তেছে, যেমন ওইদিকে পূর্বাচল বেড়ে গেছে, যাত্রাপাড়ি ওইদিক থেকে, শনিয়াকড়া থেকে শুরু করে আপনার ওইদিকে চিটাং রোড থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত বেড়ে গেছে। আমি একটু রহন ভাই আপনার সাথে অ্যাড করে দেখেন, মানুষ কিন্তু সেই উত্তরা, তারপরে ওইদিকে আপনার পূর্বাচল, তারপরে আশুলিয়া, ওইখান থেকে কিন্তু ঢাকা শহরে এসে কিন্তু মানুষ অফিস করতেছে, এক্স্যাক্টলি প্রায় 20-25 কিলো তার চেয়েও দূর থেকে মানুষ ঢাকায় এসে অফিস করতেছে। কিন্তু আপনি এই লোকেশন থেকে যদি হিসাব করেন, এখান থেকে কিন্তু মোহাম্মদপুর সর্বোচ্চ 3 কিলো হবে। আচ্ছা আচ্ছা, এবং কি দেখেন এখান থেকে আপনার মোহাম্মদপুরে যত ভালো ভালো স্কুল আছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তার মোহাম্মদপুর মডেল, তারপরে সেন্ট জোসেফ এবং আরো যত ভালো ভালো স্কুল আছে এবং সরকারি যত বড় বড় হসপিটাল গুলো আছে, সবকিছুই কিন্তু এখান থেকে ওই প্রতিষ্ঠানগুলোর সেবা পাওয়া কি সম্ভব, সম্ভব। এবং মোহাম্মদপুর বলেন, মিরপুর বলেন, আগারগা বলেন, যে কোনো জায়গায় এখান থেকে যদি আপনার পার্সোনাল সার্ভিস হয় তাহলে তো অতি তাড়াতাড়ি, যদি সে আপনার পাবলিক সার্ভিসেও যায় তারপর দেখা যাবে সে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তার স্থানে গিয়ে সে পৌঁছাতে পারবে। আসলে মানুষ যত দূর থেকে ঢাকা শহরে আসে ওই হিসাবে কিন্তু এই লোকেশন গুলা খুবই নিকটবর্তী। ওকে, আচ্ছা এখন আমার 2-3টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা যেহেতু এখানে জমি বিক্রি করবেন শুরুতে, জমির শেয়ার মানেই হচ্ছে জমির একটা অংশ বিক্রি করবে, তাই তো? আপনাদের এখানে 9 তলা বিল্ডিং, G+9, G+9 এ ফ্ল্যাট হবে 3 নং 27টা, 27টা ফ্ল্যাট হবে, 3টা দোকান হবে নিচে, 3টা দোকান হবে, জি জি জি। এই দোকান 3টা কি আসলে বিক্রির জন্য নাকি আপনারা? এই দোকান 3টার সুবিধা আমাদের এখানে যারা 27 জন ফ্ল্যাট ওনার থাকবে সবাই ভোগ করবে এবং সবাই এটার থেকে সুবিধা পাবে, মানে মালিকানা সবারই থাকবে, সুবিধা পাবে মালিকানা সবাই থাকবে, জি সবাই থাকবে। ওকে, তার মানে হচ্ছে মালিকানা সবাই থাকছে এবং এই যে 27টা ফ্ল্যাট, 27টা ফ্ল্যাটের
যারা মালিক হবেন তারা এই ২৭টা এই জমির পরিমাণ সমপরিমাণ ভাবে তারা জমির মালিক? জি। আচ্ছা, জমিটা প্রথমে আপনারা তাদেরকে রেজিস্ট্রি করে দেবেন? একদম, সাবকবলা রেজিস্ট্রি এবং মিউটেশন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবকবলা রেজিস্ট্রি এবং মিউটেশন হবে, তার মানে হচ্ছে যে জমির মালিক উনি হয়ে গেলেন। হয়ে গেলেন, তারপরে আপনাদের কোম্পানির একটা ডিজাইন, একটা সিস্টেম অনুযায়ী আপনারা আপনাদের মতো করে তাদের পরামর্শে সবাই একসাথে মিলে আপনারা বিল্ডিং করবেন। জি জি, তাই তো? জি জি। আচ্ছা, বর্তমানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলো কিন্তু এই জন্য খুবই জনপ্রিয়, খুবই কারণ হচ্ছে যে যেহেতু বিশ্বস্ত থাকে, নিজের টাকা নিজে কিভাবে খরচ হচ্ছে দেখা যায়, এবং এখানে বিল্ডিং কিভাবে হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে প্রত্যেক মাসে, কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছে, সবকিছু স্পষ্ট খোলামেলা থাকে, ওপেন থাকে। আচ্ছা, এরপরে ধরেন আপনারা যখন বিল্ডিং কাজ শুরু করবেন, এই বাকি টাকাও তো কিস্তির মাধ্যমে পরিশোধ? জি, সে যখন ল্যান্ডের টাকাটা পরিশোধ করবে সাথে সাথে তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে যখন আমরা কাজ শুরু করব, আমাদের শুরুতেই ডিজিটাল সার্ভে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরপরে সয়েল টেস্ট হবে, এরপরে পাইলিং হবে, যখনই পাইলিং হবে তখনই আমরা একটা কিস্তি নির্ধারণ করব। আচ্ছা, সবাই কিস্তির টাকা দেবে, পাইলিং হবে, এরপরে আপনার বেজ গ্রেড বেম কলামের কাজ হবে, ওই সময় একটা কিস্তি নিব, এরপরে প্রত্যেক সাদে সাদে একটা করে কিস্তি নিব। আচ্ছা, এরপরে যখন প্লাস্টার গাঁথনি হবে তখন ছোট্ট করে করে একটা করে কিস্তি নিব। তার মানে হলো কি, এখানে আমাদের যেটা ধারণা বর্তমান যে কনস্ট্রাকশন খরচ, সেই হিসাবে দেখা যাবে আপনার জমির মূল্য সহ, ভাইয়া খেয়াল করেন, জমির মূল্য সহ প্রায় ৩০ লাখ টাকার মধ্যে কি হয়ে যাবে, ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আশাবাদী এখানে যখন ৩ বছর পরে ফ্ল্যাটটা কমপ্লিট হবে, না হলেও এখানে এক একটা ফ্ল্যাটের দাম ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা দাম হবে মিনিমাম। মিনিমাম শেয়ার ভিত্তিক প্রজেক্টে কিন্তু এটাই লাভ, সব থেকে বেনিফিটের বিষয় যে দেখা যায় ২/৩ টাকা দিয়ে কিন্তু কি হয়ে যায়, মানে রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিংবা ডেভেলপার্স কোম্পানি থেকে কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগতো তার তুলনায় ৩/২ টাকা দিয়ে কিন্তু কি হয়ে যায়, তার ফ্ল্যাট রেডি হয়ে যায়। এই জন্য ফ্ল্যাট কিনতে গিয়েই এক প্রকার লাভবান হওয়া যায় আর কি। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয়, আমাদের ভিতরের যে একটা সেটআপ, আপনি টাইলস বলেন, স্যানিটারি আইটেম বলেন, ইলেকট্রিক আইটেম বলেন, এগুলো কিন্তু আমরা সবার পছন্দের উপরে ছেড়ে দেই, যার যেমন পছন্দ, যার যেমন রুচি, সে কিন্তু তার মতো করে ভিতরের ফিটিংস গুলো কিন্তু সে কি ফিট করতে পারে, যেটা আপনার রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে কি হয় না, হয় না, সম্ভব হয় না। ওই তো দেখা যায় যে কোম্পানি গুলো তার নিজের মতো করে দিয়ে দেয়। ওকে, মোটামুটি আমরা আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলো নিয়ে অনেক, আমাদের দর্শকরা কিন্তু অনেকদিন ধরে দেখছে এবং জানে, শুধুমাত্র আমরা যে শেয়ার ভিত্তিক যে প্রজেক্ট গুলো নিয়ে এক এক সময় এক এক জায়গায় লাইভ দেই, দেখা যায় যে প্লেসটা চেঞ্জ হয়, জায়গাটা কোথায় এবং খরচটা কম কিনা, এবং যারা শেয়ার ভিত্তিকের সাথে জড়িত তারা বিশ্বস্ত কিনা, এই জায়গাটা নিয়ে আসলে আমাদের দর্শকদের সবচেয়ে বেশি কনসিয়াস থাকে। ওকে, তো এখন হচ্ছে সবচেয়ে বড় কথা, জমিটার মূল্য হচ্ছে ৮.৫ লক্ষ টাকা, ৮ লক্ষ। এবং আপনি বললেন যে, আমি আরেকটু আমার দর্শকদের আমি একটু আশ্বস্ত করি, সেটা হলো কি, দেখেন এই আমি আসলে মুখে খুব বেশি কিছু বলতে চাচ্ছি না, আমাদের ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কয়েকটা প্রজেক্ট রানিং আছে, হচ্ছে, হ্যান্ডওভার হয়েছে, আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের প্রজেক্টগুলো ভিজিট করেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে শেয়ার ভিত্তিক প্রজেক্টের আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি আপনারা এখানে লাভবান হবেন ইনশাআল্লাহ, অবশ্যই লাভবান হবেন, এখানে ধোকাবাজির কিংবা প্রতারণার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমাদের হিসাব বিভাগটা সবসময় উন্মুক্ত থাকে। আচ্ছা আচ্ছা, সবসময় উন্মুক্ত থাকে, যে কোনো ক্লায়েন্ট যখন খুশি সে এসে হিসাব বিভাগটা দেখতে পারে, তার খরচের খাতটাকে এসে দেখতে পারে এবং দেখার অনুমতি আছে। অনেকে দেখা যায় আপনি শেয়ার ভিত্তিক করে হিসাবগুলো ঠিক মতো সে মানুষকে দেখায় না কিংবা হিসাবগুলো সে দেয় না, কিন্তু আমরা এই বিষয়ে বিশেষ করে খুবই আমরা সতর্ক যে আমাদের এটা সবসময় উন্মুক্ত দেখতে পারবেন। এখন আপনারা ধরেন বললেন যে জমিটা রেজিস্ট্রির টাইমটা কতদিনের মধ্যে? আসলে আমরা এই এই জমিটা আমরা সামনে মাসের মধ্যেই আমরা রেজিস্ট্রি করে ফেলবো। তার মানে যারা কিনবে শেয়ারটা, যারা নেবে তারা এক মাসের মধ্যেই নিতে হবে? হ্যাঁ, নিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন হয়তো কিছু টাকা সে বুকিং দিল, জমি রেজিস্ট্রির সময় সে বাকি টাকা দিল, এবার আপনারা যখন কাজ শুরু করবেন, কনস্ট্রাকশনে কাজ শুরু করবেন, কনস্ট্রাকশনে কাজ শুরু করার পরে তো মোটামুটি কতদিন সময় লাগবে বিল্ডিং? এটা এটা তো আসলে ৫ কাঠার উপরে প্রজেক্ট, তো এটা কোনোভাবে ৩ বছরের বেশি কোনোভাবেই লাগবে না, লাগবে না, তিনের নিচে ইনশাআল্লাহ, তিনের নিচেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু কেউ যদি চাই যে আমি বসবাস করব সেটাও যেমন এখানে প্রযোজ্য, আবার কেউ যদি চায় যে না আমি এখানে ইনভেস্ট করব সেটাও কিন্তু সম্ভব। যেমন কেন দেখেন, এখানে কিন্তু ১৭ একর জায়গার উপর আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে, তারপরে ওই দিক দিয়ে কিন্তু আরো বেশ কিছু উন্নয়নমূলক প্রজেক্টের কাজ অলরেডি চলতেছে, চলতেছে। তো যখন এগুলো চালু হয়ে যাবে তখন কিন্তু এই এলাকাতে ভাড়ার কিন্তু একটা বিশাল
চাপ সৃষ্টি হবে, হবে এক্স্যাক্টলি, তখন কিন্তু মানুষ এই সমস্ত হাউজিং এ ভাড়া থাকবে, ফ্ল্যাট গুলো কিন্তু ভাড়া দিয়েও ভালো ইনকাম, ভাড়া দিয়েও ভালো ইনকাম করা যাবে। তো এখানে দেখা গেল যদি কেউ বসবাস করতে নাও চায়, সে ভাড়া দিয়েও কিন্তু সেখান থেকে একটা আর্ন করতে পারবে। আবার যদি চায় যে সে এটাকে কাজটা কমপ্লিট হওয়ার পরে সেটাকে বিক্রি করে দিবে, তাও কিন্তু সে একটা বেস্ট প্রফিটে সে এটাকে সেল করতে পারবে, সেল করতে পারবে। আমাদের নিজে বসবাসের জন্য হোক, ভাড়া দেওয়ার জন্য হোক, ব্যবসায়িক পারপাসে হোক, যে কোনো পারপাসে হোক না কেন, সে তার জন্য কিন্তু এটা একটা লাভবান প্রজেক্ট। আমাদের বিশ্বাস এই রাস্তার কাজ শুরু হলেই এই এই শেয়ারের দামটাই আপনি দেখবেন যে 12-15 লক্ষ টাকা হয়ে গেছে নিশ্চিতভাবে। ওকে ওকে, সুন্দর। তো আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, মোটামুটি ইনফরমেশন আমরা পেয়েছি। যারা নিতে চান অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন, যোগাযোগ করবেন যে যেখানেই আছেন। আজকে ভিডিওতে অবশ্যই আপনারা তিনজনকে দেখতে পাচ্ছেন, আপনারা সাদ ভাই, মোশাররফ ভাই এবং আজিজুল্লাহ ভাই, তাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। এই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন, কথা বলবেন এবং যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন, অথবা যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা ফোন করবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন, এসে লোকেশন দেখবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার নেবেন। এবং আপনারা ডিটেইলে কাগজপত্র দেখে যদি ভালো লাগে, মনে হয় যে না এখানে ওনারা ঠিক মতো কাজ করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা তো অনেকদিন ধরেই এই বিজনেসের সাথে জড়িত, আপনারা অনেকগুলো ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে গেছে, কিছু ফ্ল্যাট কনস্ট্রাকশনে হয়তো বা রানিং অবস্থায় আছে, নতুন নতুন প্রজেক্ট নিচ্ছেন। এর আগে আমরা বসিলা গার্ডেন সিটিতে আমরা একটা ভিডিও দিয়েছি। রোহন ভাই একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, সেটা হলো যে আলহামদুলিল্লাহ আপনার এই ভিডিও দেখে কিন্তু অনেক প্রবাসী ভাই এমন হয়েছে যে সে প্রবাসে থেকেই সে এখানে বুকিং দিয়েছে এবং সে জমি রেজিস্ট্রি নিয়েছে আলহামদুলিল্লাহ, সে কিন্তু আসেও না এখানে সরাসরি। আমরা আসলে এই আমানতদারির বিষয়টার ক্ষেত্রে খুবই সচেতন, তো বিশেষ করে যারা প্রবাস আছে তাদেরকে বলবো যে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমাদের এখানে পাঠাতে পারেন, তারা দেখে আপনার একটা ইনফরমেশন দিলে আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন। মানে আমি আসলে নিজের ব্যাপারে আসলে খুব বেশি বলতে লজ্জাও লাগে, অত বেশি বলতে যাচ্ছি না, এতটুকু বলবো যে আপনি নিশ্চিন্তায় এখানে আপনি কি করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, আপনি ইনশাল্লাহ লাভবান হবেন, আপনার এই আমানতের কোনো ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ। ওকে, তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার আপনার ফোন করে তাদের তিনজনের যে কোনো কারোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।